ছোট সোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এখুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আরে এ কি অবাক কাণ্ড এক রাতের মধ্যেই এই পাখি দুটো আবার কোথা থেকে চলে এলো কি সুন্দর পাখি দুটো দেখে মনে হচ্ছে ধরে একটু আদর করে দেই কিন্তু ওদেরকে ধরতে গেলে তো ওরা করে উড়ে চলে যাবে এক কাজ করি আমি বরং ওমর ভাইয়াকে ডেকে আনি এত সুন্দর দুটো পাখি দেখলে ওমর ভাইয়া খুব খুশি হবে বলে ফাতেমা তার ওমর ভাইয়াকে ডাকতে গেল ওমর ভাইয়া ওমর ভাইয়া উঠো সকাল হয়ে গেছে তো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কি হয়েছে ফাতেমা এত সকালবেলা আমার ডাকছো কেন ফজরের নামাজ পড়ে আমি একটু ঘুমিয়েছিলাম তোমার জন্য আমার ঘুমটাই ভেঙে গেল আরে রাখো তো তোমার ঘুম এসে দেখে যাও কি অবাক কাণ্ড ঘটেছে কি হয়েছে ফাতেমা বাড়ি কেউ কি অসুস্থ হয়েছে না না ভাইয়া কেউ অসুস্থ হয়নি আমার সাথে এসো দেখলে বুঝতে পারবে আচ্ছা ঠিক আছে চলো এরপর ফাতেমা ওমরকে নিয়ে বাড়ির সামনে সেই গাছের নিচে চলে গেল ফাতেমা এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না তুমি আমায় এখানে কাকে দেখাতে আনলে ভাইয়া ওই যে ওপরে গাছের তাকিয়ে দেখো এক আমাদের গাছের ডালে তো দেখছি দুটো সুন্দর পাখি বাসা বেঁধেছে হঠাৎ করে এই পাখি দুটো এখানে এলো কি করে কালকেও তো পাখি দুটো ছিল না মাশাল্লা পাখি দুটো দেখতে কত সুন্দর আল্লাহ তালা নিজ হাতে বানিয়েছে ওদেরকে ভাইয়া পাখি দুটো আমারও খুব ভালো লেগেছে আমি পাখি দুটোকে আদর করতে চাই তুমি একটু পেরে দাও না ভাইয়া বোন ফাতেমা এইসব তুমি কি বলছো আমি যদি এখন তো ধরতে চাই তাহলে ওরা উড়ে যাবে আর আমাদের এই গাছে বাসা বেঁধেও থাকতে চাইবে না তার চেয়ে ভালো ওদেরকে ওদের মতো থাকতে দেই শুধু দূর থেকেই ওদের সৌন্দর্য উপভোগ করা যাবে কেমন হ্যাঁ ভাইয়া বুঝতে পেরেছি তাহলে আমি আর ওদেরকে ধরবো না দূর থেকে সৌন্দর্য দেখবো আমি তাহলে এখন আসি ফাতেমা আমাকে এখন মুক্ত যেতে হবে আচ্ছা ঠিক আছে ভাইয়া এই কথা বলে ওমর তার ঘরে গিয়ে কোরআন শরীফ নিয়ে মুক্তবের উদ্দেশ্যে রওনা দিল কিন্তু অবাক করা কাণ্ড তাদের গাছে ডালে বাসা বাঁধা সেই সুন্দর পাখি দুটোর ছেলে পাখিটা ওমরের পেছন পেছন উড়ে আসতে লাগলো আরে এই কি পাখিটাও দেখছি আমার সাথে সাথে যাচ্ছে ও কি আবার আমার মুক্ত যাবে নাকি না মনে হচ্ছে আমি কোথায় যাই সেইটাও দেখতে যাচ্ছে আচ্ছা যাচ্ছে যখন যাক না তাতে আমার ক্ষতি কি এদিকে বনের ভেতর রাস্তার ধারে মাহাতি উমরের জন্য অপেক্ষা করছিল আসসালামাইকুম ভাই উমর তোমার এতক্ষণে আসার সময় হলো আমি সে কখন থেকে তোমার জন্য দাঁড়িয়ে আছি আরে বলো না ভাই মাহাদি হঠাৎ করেই সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের নিম গাছটায় দুটো পাখি বাসা বেঁধেছে পাখি দুটো দেখতে কী যে সুন্দর কি বলো কি ভাই ওমর তোমাদের গাছের ডালে পাখির বাসা বেঁধেছে পাখি তো আমার খুব পছন্দ ভাই ওমর আমি কি তোমাদের গাছের ওই পাখি দুটোকে আমার খাঁচাই বন্দি করতে পারি মাহাদি তুমি এসব কি বলছো পাখিকে কেন তুমি খাঁচাই বন্দি করবে ভাই ও মোর পাখি পোষা আমার খুব শখ ওদের বন্দি করে পোষ মানাতে পারলে আমার খুব ভালো লাগবে নাওজু এইসব তুমি কি বলছো মাহাদি তোমাকে যদি খাঁচার ভেতর বন্দি করে রাখা হয় তোমাকে কোথাও যেতে না দেওয়া হয় তখন তোমার কেমন লাগবে বলো তো খুব খারাপ লাগবে ভাই ও মোর আমি তো মরেই যাবো তাহলে এখন চিন্তা করো পাখিদের তাহলে কেমন লাগে ওরা স্বাধীনভাবে চলাফেরা করতেই বেশি ভালোবাসে ওদেরকে খাঁচায় বন্দি করা একদম ঠিক কাজ হবে না ওমর যখন এসব কথা বলছিল তখনই ছেলে পাখিটা তাদের পাশের গাছের ডালে এসে বসে পড়ল ভাই মাহাদি ওই যে দেখো দেখো ওই পাখিটাই আমাদের গাছের ডালে বাসা বেঁধেছে আরে বাহ পাখিটা তো দারুণ সুন্দর ভাই ওমর ও দেখেই কি যে মায়া লাগছে ওকে দেখেই তো আমার আদর করতে ইচ্ছে করছে না না তোমাকে আদর করতে হবে না ভাই মাহাদি চলো এখন আমরা মুক্তবে যাই ওকে ওর মতোই থাকতে দাও এই কথা বলে ওমর আর মাহাতি মুক্তবে চলে গেল এদিকে একটু পরে এক পাখি শিকারী পাখি শিকার করতে বনে চলে এলো তখনই সেই শিকারের চোখ পড়ে গেল গাছের ডালে বসে থাকা সে সুন্দর ছেলে পাখিটার দিকে ওরে বাবা কি দারুণ সুন্দর একটা পাখি এই পাখিটাকে বিক্রি করলে তো আমি পুরো দশ হাজার টাকা পাবো যে করে হোক এই পাখিটাকে আমার ধরতেই হবে তীরটা নিশানা করে ঠিক ওর পায়ে লাগাতে হবে যাতে পাখিটা মরে না যায় পাখিটা যদি কোনোভাবে মরে যায় তাহলে আমার পুরো দশ হাজার টাকা লস হয়ে যাবে ঠিক করে তাড়াতাড়ি নিশানাটা লাগায় এই কথা বলে পাখি শিকারী সেই সুন্দর পাখিটার দিকে নিশানা করতে লাগলো ঠিক তখনই মুক্তব শেষ করে মাহাদি আর ওমর বাড়িতে ফিরছিল ভাই ওমর দেখো দেখো তোমাদের গাছের ডালে বাসা বেঁধে থাকা সেই সুন্দর পাখিটাকে এক শিকারি মারার জন্য টার্গেট করেছে আই তাই তো তাড়াতাড়ি চলো ভাই মাহাদি এই কথা বলে ওমর আর মাহাদি দ্রুত সেই পাখি শিকারির কাছে চলে গেল এ আপনি কি করছেন চাচা পাখিটাকে শিকার করতে চাইছেন কেন ও আপনার কি ক্ষতি করেছে আরে হঠাৎ করে আবার তোমরা কর থেকে চলে এলে এসে তো আমার تیرের নিশানাটাই নষ্ট করে দিলে তোমরা আরেকটু পার এলেই তো আমি তীরটা মেরে দিতাম আর গিয়ে সোজা ওই পাখির পায়ে লেগে যেত তারপর আমি পুরো টাকা তোমরা যে কত বড় লজ করলে আমার এ হাজার পেয়ে যেতাম আপনি কি বলছেন চাচা আপনি পাখি শিকার করে তাকে আবার বিক্রি করবেন আপনি একবার চিন্তা করেছেন এই পাখিটার তো স্ত্রী সন্তানও থাকতে পারে পাখিটা মারা গেলে ওর পরিবারে কি হবে এ তুমি কে বলছ বাবা সামান্য একটা পাখির জন্য তোমার এত দরদ তুমি তো দেখছি আবার ওর স্ত্রী সন্তানকে নিয়েও চিন্তা করছো হ্যাঁ চাচা ভাবতে তো হবেই ধরেন আজ যদি আপনি মরে যান তাহলে আপনার পরিবারের কি হবে আরে আমাদের কথা ছাড়ো তো আমরা তো মানুষ আর ওরা হচ্ছে পাখি পাখি বলি কি ওদের জীবন নেই ওদের পরিবার নেই ওদের কি ঘর সংসার নেই ওই পাখিটা আমাদের বাসার নিম গাছের ডালে বাসা বেঁধেছে ওইখানে ওর স্ত্রীও আছে তাই নাকি এই পাখিটার আবার স্ত্রী আছে আচ্ছা বাবা তবে এক কাজ করো এই ছেলে পাখিটা আর ওর স্ত্রীকে আমাকে ধরিয়ে দাও তাহলে তোমাকে আমি পুরো পাঁচ হাজার টাকা দেব। কিন্তু পাঁচ হাজার টাকার কথা শুনে মাহাদির মাথা খারাপ হয়ে গেল মাহাদি তখন মনে মনে বলল মাত্র দুটো পাখির জন্য পাঁচ হাজার টাকা দিবে না না যে করি হোক পাখি দুটোকে শিকারিকে ধরিয়ে দিয়ে আমায় পাঁচ হাজার টাকা নিতেই হবে আপনার টাকা আপনার কাছে রাখুন চাচা পাঁচ হাজার টাকা আমার কোনো দরকার নেই আমি টাকার বিনিময়ে কোনো জীবনকে হত্যা করতে দিতে পারবো না আপনি এখন আসতে পারেন ভুলেও এই পাখিকে মারার কথা চিন্তা করবেন না এই কথা বলে ওমর আর মাহাদি সেখান থেকে যেতে শুরু করলো আর ছেলে পাখিটাও তাদের পেছন পেছন উড়ে যেতে লাগলো একটু দূরে যেতেই মাহাদি ওমরকে বলল ওমর তুমি তাহলে যাও আমার একটু কাজ আছে কি বলো মাহাদি তোমার বাড়ি তো এইদিকে তুমি আবার ওই দিকে যাবে কেন আমার একটা কাজ আছে ওমর আমি যাব আর একটু পরেই চলে আসব ঠিক আছে ভাই তাড়াতাড়ি চলে এসো দিকে আবার স্কুলে যেতে হবে এই কথা বলে ওমর বাড়িতে চলে গেল আর মাহাতি পেছন দিক থেকে আবারও শিকারির কাছে চলে গেল শিকারি চাচা শিকারি চাচা দাঁড়ান একটু দাঁড়ান আরে তুমি ওই বদার ছেলেটার বন্ধ না যে আমাকে পাখিটা শিকার করতে দিল না কত সুন্দর ছিল পাখিটা পাখিটা ধরতে পারলে পুরো আমার দশ হাজার টাকাই হতো আরে চাচা আমি তো আপনাকে সেই কাজে সাহায্য করতে এসেছি আপনি একটু আগে বলেছিলেন না ওই সুন্দর পাখি দুটোকে কেউ যদি ধরিয়ে দেয় তাহলে আপনি তাকে পাঁচ হাজার টাকা দিবেন হ্যাঁ হ্যাঁ বলেছিলাম তো তবে কি পারবে ওই পাখি দুটোকে আমায় ধরিয়ে দিতে তাহলে তোমাকেও আমি পাঁচ হাজার টাকা দিব অবশ্যই পারবো চাচা আমি ওদের বাড়িতে ছোটবেলা থেকেই যাওয়া আসা করি ওই পাখি ধরা আমার পক্ষে কোনো ব্যাপারই না আপনি শুধু টাকাটা রেডি রাখবেন বলো কখন আমায় পাখি ধরিয়ে পাখি ধরে দিলেই তুমি সাথে সাথে পাঁচ হাজার টাকা পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে চাচা আমি আজ সন্ধ্যায় আপনাকে পাখি দুটো ধরিয়ে দিব আপনি ঠিক সময় ওমরদের বাড়ির সামনে চলে আসবেন কেমন ওই যে একটু সামনে গিয়ে ডান দিকে যেতে হয় ওখানে ওমরদের বাড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি সন্ধ্যার মধ্যেই চলে আসব এই কথা বলে মাহাদি সেখান থেকে চলে গেল এদিকে মাহাদি সন্ধ্যা হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো সন্ধ্যা হতে মাহাদি ওমরদের বাড়ির গাছে পাখি ধরার জন্য চলে গেল তারপর মই দিয়ে মাহাদি গাছে উঠল এদিকে ওমরদের বাড়ির সামনে সেই দুষ্টু শিকারী অপেক্ষা করছিল যেই না মাহাদি গাছে উঠল অমনি পাখি দুটো মাহাদিকে ছোকরাতে লাগলো ওরে বাবারি কে কোথায় আছো বাঁচাও আমাকে বাঁচাও বাঁচাও মাহাদির এমন চিৎকার চাচামেচি শুনে অমুরদের বাড়ির সবাই সেই গাছে নিচে চলে এলো আরে এ কি এ তো দেখছি মাহাদি এই রাতের বেলা গাছে কি করছে ও অমর ভাই আমি তোমার এই পাখি দুটোকে ধরতে এসেছিলাম ওরা যেভাবে আমাকে ঠোকরাতে শুরু করেছে আমি তো এখান থেকে পড়ে গিয়ে মারা যাব। বাঁচাও আমায় ভাই বাঁচাও কি হলো মাহাদি তুমি পাখিকে ধরতে এসেছো কেন ও ওই শিকারিটা তোমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ও বলেছে পাখিটাকে ধরে দিলে ও আমাকে পাঁচ হাজার টাকা দেবে পাঁচ হাজার টাকার লোভ আমি সামলাতে পারিনি ভাই এজন্য আমি পাখি দুটোকে ধরতে এসেছি তুমি একটু পাখিগুলোকে বলো না ভাই আমায় না ঠুকরাতে কিন্তু পাখি দুটো কি আমার কথা শুনবে হ্যাঁ অবশ্যই শুনবে ভাই ওমর ওই ছেলে পাখিটা কাল তো তোমার পেছন পেছন গিয়েছিল এই সুন্দর পাখিরা তোমরা আর মাহাদিকে ঠুকরিও না মাহাদি ওর ভুল বুঝতে পেরেছে ছেড়ে দাও ওকে আর সঙ্গে সঙ্গে পাখি দুটো মাহাদিকে ঠোকরানো বন্ধ করে দিল এরপর তারা উড়ে গিয়ে ওমরদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা সেই বজ্জাত শিকারীকে ঠোকরাতে লাগলো তারপর সবাই সেখানে গিয়ে দেখলো শিকারী পাখির ঠোকর খেয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে বেচারা সবাইকে দেখে উঠে দিল এক দৌড় বেটা শিকারের শিক্ষা হয়েছে এসেছিল পাখি ধরতে এখন পাখির ঠোকর খেয়ে পালিয়েছে ভাই ওমর আমাকে ক্ষমা করে দাও আমি পাঁচ হাজার টাকার লোভ সামলাতে পারিনি ভাই ওমর আমি আর কোনো দিন পাখিকে ধরবো না আর কাউকে ধরতেও দেব না ভাই ক্ষমা করে দাও আমাকে ঠিক আছে ভাই মাহাদি মনে থাকে জানো এরপর মাহাদিও সেখান থেকে চলে গেল ফাতেমা মাইসা মালিহা ওরা সবাই খুশি খুশি মাদ্রাসায় যাচ্ছে আর মিলি বই নিয়ে গাছের আড়া থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমাদের মহল্লার সবাই মাদ্রাসায় পড়ে এই মহল্লার শুধু আমার বাবা মাই আমাকে স্কুলে পড়ায় আমার স্কুল যেতে যে একদম ভালো লাগে না আমার মাদ্রাসায় যেতে ইচ্ছে করে কিন্তু বাবা মাকে বললে বাবা মা সবসময় বলে আমাকে ডাক্তার হতে হবে এইসব পড়াশোনা আমার যে আর ভালো লাগে না আমার এই দুনিয়া চাই না আমার যে জানলার দরকার আজকে আমি স্কুল থেকে ফিরে বাবা মাকে বলবো আমি স্কুলে পড়াশোনা করব না আমি মাদ্রাসায় পড়াশোনা করব। এই কথা বলে মিলি সেখান থেকে চলে যায় বিকেলবেলা স্কুল থেকে ফিরে এসে মিলি তার বই খাতা এক এক দিকে ছুটতে লাগলো মেয়ের এমন কাণ্ড দেখে মিলির মা এসে মিলিকে বলল কি হয়েছে মা মিলি তুমি এমন করছো কেন স্কুলের স্যার কি তোমাকে মেরেছে কিন্তু মিলি তার মায়ের কথার কোনো উত্তর দিচ্ছিল না আবারও সেই জিনিসপত্র ছুঁড়ে ফেলতে লাগলো মেয়ের এমন অদ্ভুত আচরণ দেখে মিলির মা ভীষণ ভয় পেয়ে গেল তখন জোরে জোরে মিলির মা মিলির বাবাকে ডাকতে লাগলো মিলির বাবা মিলির বাবা কোথায় তুমি দেখে যাও তোমার মেয়ে কি কাণ্ড ঘটাচ্ছে এখানে আবার ডাকাডাকি শুরু করে দিল ওদের মা মেয়ের যে আবার কি হলো যাই গিয়ে দেখি এ কি ঘরের এসব জিনিসপত্র পড়ে আছে এইসব কে আবার ওই যে তোমার গুণধর মেয়ে স্কুল থেকে ফিরে এসে এসব জিনিসপত্র ছুঁড়ে ফেলছে মা মিলি কিছু হয়েছে মা তুমি এমন করছো কেন স্কুলে কি কিছু হয়েছে তোমার বন্ধু বান্ধব কি তোমায় কিছু বলেছে বলো মা বলো আমাকে আমি এক্ষুনি স্কুলে গিয়ে বিচার করছি কি ব্যাপার মা কথা বলছো না কেন কি বলবো আব্বু কি বলবো হ্যাঁ কতদিন তোমাদের বলেছি আমি স্কুলে পড়াশোনা করব না আমি মাদ্রাসায় পড়াশোনা করব। কিন্তু তোমরা আমাকে জোর করে স্কুলে পাঠিয়ে দাও আমার যে স্কুল পড়তে একদম ভালো লাগে না আমি মাদ্রাসায় পড়তে চাই এসব তুমি কি বলছো মা মাদ্রাসায় তো গরিব ছেলে মেয়েরা পড়ে যাদের টাকা পয়সা নেই তারাই মাদ্রাসায় পড়ে আর তুমি আমার একমাত্র মেয়ে ধনীর দুলালি আর তুমি কেন ওসব গরিবদের মাদ্রাসায় পড়বে মাদ্রাসায় পড়ে কি হয় বলো কি হয় মানে মাদ্রাসায় পড়লে জান্নাত পাওয়া যায় আমার এই দুনিয়ার কোনো দরকার নেই আমার যে জান্নাতের দরকার শুনেছ তোমার মেয়ে কি বলে ওর নাকি দুনিয়ার দরকার নেই ওর নাকি জান্নাতের দরকার মা মিলি তুমি এখনো অনেক ছোট তুমি এখনো কিছু বোঝো না টাকা ছাড়া এই দুনিয়া একদম অচল তুমি টাকা ছাড়া এই দুনিয়াতে চলতেই পারবে না মা কেউই তোমাকে দাম দেবে না দুনিয়াতে সম্মান অর্জন করতে হলে টাকার দরকার আছে মা আমি তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি ডাক্তার বানানোর জন্য তুমি যদি একবার ডাক্তার হতে পারো তাহলে কোটি কোটি টাকা আয় করতে পারবে তোমার গাড়ি থাকবে বাড়ি থাকবে চাকর চাকরানি থাকবে তুমি দুনিয়াতে বেহেস্তির মতো বাস করতে পারবে আর মাদ্রাসায় পড়লে খুব কষ্টে জীবন করতে হবে না খেয়ে থাকতে হবে তুমি কি এটা চাও মা বলো আব্বু আমি সেটাই চাই আমার দুনিয়ার কোনো দরকার নেই আমার যে আখিরাতের দরকার এই দুনিয়াতে মানুষ ষাট থেকে সত্তর বছর বাঁচে তাহলে এই ষাট সত্তর বছরের জন্য এত কিছু কেন করব হ্যাঁ যেখানে সারা জীবন ধরে থাকতে হবে যেদিন আমি আল্লাহ তাল্লার কাছে চলে যাব সেদিন আমি আল্লাহ তাআলাকে কি হিসাব দিব আব্বু সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না টাকা পয়সা রোজগার করো আর কিছু গরিব দুঃখীকে দান করো মাঝে মাঝে টাকা দিয়ে হুজুর ডেকে নিয়ে কোরআন খতম করাও তখন দেখবে আল্লাহ তাআলাহ এমনি আমাদের জান্নাত দিয়ে দেবে আব্বু এটা তুমি কি কোনো কথা বললে জান্নাত কি এতই সহজ বলো জান্নাতে যাওয়ার জন্য আমল করতে হয় কিন্তু আমরা তো কোনো আমল করছি না আল্লাহকে আমাদের এমনিতেই জান্নাত দিয়ে দেবে আমি যেটা বলেছি সেটাই হবে এত কথা বলো না তুমি লি তোমাকে ওসব মাদ্রাসায় পড়াশোনা করতে হবে না তোমাকে ডাক্তার হতেই হবে তোমাকে ডাক্তার বানিয়ে আমি কারি কারি টাকা আয় করতে চাই এই নিয়ে যেন বাসায় আর কোনো কথা কথা না হয় এই আমি বলে দিলাম মিলি তার বাবা এমন শুনে করে সেখান থেকে চলে রাগ করে চলে গেল এখন কি হবে আরে কোথায় আবার যাবে দেখবে একটু পরে এমনি চলে আসবে আমাকে আর বিরক্ত করো না তো অফিস থেকে ফিরে একটু বিশ্রাম নিচ্ছিলাম তোমাদের মা মেয়ের যন্ত্রণায় আমাকে উঠে আসতে হলো আমি আবারও ঘুমাতে গেলাম এই কথা বলে মিলির বাবা রমজান মিয়াও সেখান থেকে চলে গেল এদিকে মিলি রাস্তার ধারে গিয়ে এক গাছের নিচে বসে কান্না করছিল তখনই ওই পথ দিয়ে আব্দুর রহমান আর ওমর মসজিদে নামাজ পড়তে যাচ্ছিল মিলিকে গাছের নিচে কাতে দেখে আব্দুর রহমান তার ছেলে ওমরকে বলল ওমর ওটা মিলি না হ্যাঁ অব্বুজন ঠিক কথাই বলেছেন কিন্তু মিলি ওখানে কান্না করছে কেন চলো তো বাবা গিয়ে একটু দেখি কি ব্যাপার মা মিলি তুমি এখানে বসে কান্না করছো কেন তোমার কি কিছু হয়েছে আসসালাম ওয়ালাইকুম চাচা চান ওয়ালাইকুম আসসালাম চাচা চান আমার ইচ্ছে মাদ্রাসায় পড়াশোনা করা মাদ্রাসায় পড়ে কোরআনের হাফিজ হওয়া কিন্তু আমার বাবা মা আমাকে মাদ্রাসায় পড়তেই দেন না বলে মাদ্রেশায় গিয়ে পড়ে তারা নাকি তিনবেলা খাবার খেতে পারেন না যারা গরীব অসহায় কারাই নাকি শুধু মাদ্রাসায় পড়ে নাউজুবিল্লাহ তোমার বাবা তোমা এসব কথা বলেছে জি চাচা জান আমার আব্বু আমাকে ডাক্তার বানাতে চান আব্বু বলে ডাক্তার হলি নাকি কারিকারি টাকায় করে যাবে কিন্তু আমার কারিকারি টাকার দরকার নেই চাচা জান আমার দরকার জান্নাত আমি যে পরকালে জান্নাতে যেতে চাই হে তো খুবই ভালো কথা কিন্তু তোমার বাবা এমন মানুষ আমি তো আগে জানতাম না কে বলেছে মাদ্রাসায় পড়াশোনা করলে ভাত পায় না মাদ্রাসায় যারা পড়াশোনা করছেন তারা কি না খেয়ে আছেন নাকি আমার এক ছেলে এক মেয়ে আমিও তো আমার মেয়েটাকে মাদ্রাসায় পড়তে দিয়েছি চাচা জান আপনি আমার আব্বুকে একটু বুঝিয়ে বলবেন প্লিজ আমার যে স্কুলে যেতে একদম ভালো লাগে না আমি মাদ্রাসায় যাব আচ্ছা ঠিক আছে মা তুমি চিন্তা করো না তুমি এখন বাড়িতে চলে যাও আমি নামাজ শেষ করে হুজুরকে নিয়ে তোমাদের বাড়িতে যাব সত্যি বলছেন চাচা জান আপনি এসে আমার বাবাকে বোঝাবেন হ্যাঁ ইনশাআল্লাহ আমি তোমার বাবাকে বুঝিয়ে বলবো যাও মা তুমি এখন বাড়িতে যাও আচ্ছা ঠিক আছে চাচা জান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এরপর মিলি সেখান থেকে চলে গেল তারপর আব্দুর রহমান ওমরকে বলল দেখেছো বাবা ওমর কি ভয়ঙ্কর কথা মিলি মাদ্রাসায় পড়বে আর ওর বাবা মা ওকে পড়তে দিবে না মেয়েটা মাদ্রাসায় পড়ার জন্য কত কান্নাকাটি করছে এমন মানুষ আমি জীবনেও দেখিনি হ্যাঁ বাবা তবে চিন্তা করো না হুজুরকে নিয়ে গিয়ে বোঝালে ওর বাবা নিশ্চয়ই বুঝতে পারবে ইনশাল্লাহ তাই যেন হয় আব্বু জান ইনশাল্লাহ এরপর ওমর আর আব্দুর রহমান মসজিদে নামাজ পড়তে চলে গেল আসরের নামাজ শেষ করে আব্দুর রহমান হুজুরকে সমস্ত কথা খুলে বলল কি বলছেন কি আব্দুর রহমান ভাই রমজান সাহেব এমন মানুষ ওনাকে তো দেখে মনেই হয় না উনি তো ঠিকই দান করেন আর তার মেয়ে মাদ্রাসায় পড়তে চায় আর তাকে সে মাদ্রাসায় পড়তে দেয় না সেটা তো আমিও বুঝতে পারছি না হুজুর চলুন রমজান সাহেবের বাড়িতে যাই হ্যাঁ অবশ্যই যেতে তো হবেই চলেন ভাই এরপর ওমর আব্দুর রহমান আর হুজুর রমজান সাহেবের বাড়িতে চলে গেল রমজান সাহেব রমজান সাহেব আবার কে এলো এত তো আর ভালো লাগে না এরপর রমজান সাহেব বাড়ির চলে এলো আলাইকুম হুজুর আসুন 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 ভেতরে ওয়ালাইকুম আসসালাম না না রমজান সাহেব এখন আর বাড়ির ভেতরে যাব না একটা কথা শুনে খুব মন খারাপ হয়ে গেল কি ব্যাপার হুজুর আমি তো মসজিদে নিয়মিত চাঁদা সবকিছুই দেই তাহলে হঠাৎ আপনি সেটার কথা বলছি না ভাই শুনলাম আপনার মেয়ে মিলি নাকি মাদ্রাসায় পড়াশোনা করতে চায় আর আপনি নাকি তাকে মাদ্রাসায় পড়তে দেন না তাকে জোর করে স্কুলে পাঠিয়ে দেন ডাক্তার বানানোর জন্য হ্যাঁ হুজুর ডাক্তার বানাবো ডাক্তার ছাড়া তো আর কোনো উপায় আছে দুনিয়াতে চলতে তো টাকার দরকার হয় এই যে আপনাদের যে মাসে মাসে চাঁদা দিই এগুলো কোথেকে আসবে বলেন জন্যই তো মেয়েটাকে ডাক্তার বানাতে চাচ্ছি যাতে আপনাদের বেশি বেশি চাঁদা দিতে পারি না না রমজান সাহেব আপনি ভুল বুঝছেন শুধুমাত্র দান খয়রাত করলে জান্নাতে যাওয়া যায় না জান্নাতে যাওয়ার জন্য আমল করতে হয় ভাই একটু আগেই তো আসরের আজান হয়েছিল আমরা নামাজ পড়ে এলাম আপনি তো নামাজও পড়তে যাননি আপনি কি জানেন নামাজ বেহেস্তের চাবি আপনি যতই দান খয়রাত করুন না কেন যদি আপনার কাছে চাবি না থাকে তাহলে আপনি বেহেস্তে যাবেন কি করে বেহেস্তের তালাই বা খুলবেন কি করে তাহলে আপনি কি করে বলছেন যে আপনি জান্নাতে যাবেন চাবি ছাড়া কি জান্নাতে প্রবেশ করা যায় আর এদিকে আপনার মেয়েটা মাদ্রাসায় পড়াশোনার জন্য কান্না করছে তার ইচ্ছে সে কোরআনের হাফিজা হবে আর আপনি আপনার মেয়েটাকে জোর করে স্কুলে পাঠিয়ে দেন মাদ্রাসায় যেতে দেন না এখানে তো আপনি খুব বড় পাপ করছেন আসলে হয়েছে কি হুজুর আমার মেয়েটাকে ডাক্তার বানানোর খুব ইচ্ছে তা আমি বুঝলাম কিন্তু আপনার মেয়ে যদি না চায় তাহলে আপনি তাকে জোর করবেন কেন আপনি জানেন কি কারো একটা কন্যা সন্তান থাকলে সে একটা জান্নাতের মালিক হয়ে যায় তাহলে তো হলোই হুজুর আমি তো একটা জান্নাতের মালিক হয়ে গেছি তাহলে মেয়েকে মাদ্রাসে পড়িয়ে লাভ কি না না রমজান সাহেব জান্নাত পাওয়া এত সহজ কাজ নয় শুধুমাত্র মেয়ের বাবা হলেই জান্নাত পাওয়া যায় না আমাদের নবী করিম সাল্লু আলহিসাল্লাম বলেছেন যদি কোনো মানুষ কন্যা সন্তানের বাবা হয় এবং তার মেয়েটাকে সঠিকভাবে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে কোরআন পড়ানো শেখায় পাচ নামাজ পড়া শেখায় ভালো একজন ইমানদার ছেলে দেখে তা যদি বিবাহ সম্পন্ন করে দেয় তাহলেই সে বাবার জান্নাতে যাওয়া সম্ভব কিন্তু তাকেও ইমানদার হতে হবে পাঁচক তো আদায় করতে হবে রমজান সাহেব এই দুনিয়ায় কি আছে ভাই মাত্র ষাট সত্তর বছরের জিন্দেগি মৃত্যুর পরে যে আমাদের অনন্তকালের একটা জীবন পড়ে আছে তার জন্য তো কিছু করতে হবে ভাই পরকালে আল্লাহর কাছে তো হিসাব দিতে হবেই আর আপনি কি না শুধুমাত্র দুনিয়ার সুখের কথা ভাবছেন একবারও জাহান নামের কথা ভাবছেন না যদি ভাই আপনি জাহান নামে চলে যান অনন্তকাল আপনাকে জাহান নামের আগুনে পুড়তে হবেই তাহলে মাত্র এই ষাট সত্তর বছরের জিন্দিগিতে আপনি আরামায়াস করে কি করবেন ভাই হুজুরের এমন কথা শুনে রমজান সাহেবের চোখে পানি চলে এলো হায় আল্লাহ আমি তো সত্যিই অনেক বড় ভুল করে ফেলেছি আমি তো নিজেই নামাজ পড়ি না আর আমি আমার মেয়েকেও পড়তে দেই না মেয়েটা আমার কতদিন ধরে কান্না করছে মাদ্রাসায় পড়বে বলে সেটাও তো ওকে করতে দেইনি হুজুর আল্লাহ কি আমার এই পাপ ক্ষমা করবে হুজুর আপনি যদি ঠিকভাবে তবা করেন আর এমন কাজ কখনো করবেন না এই ওয়াদা করেন তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন ক্ষমা করবে আজকে আমি তবা করলাম এমন কাজ আমি আর কখনোই করব না আর আমি আমার মেয়েকে স্কুলেও পড়াবো না ও যেখানে ভালো লাগবে ও সেখানেই পড়বে বাবার এমন কথা শুনে মেলিও অনেক খুশি হয়ে গেল তারপর তারা সবাই সেখান থেকে চলে গেল আর সেদিনের পর থেকে মিলিও ফাতেমাদের সাথে মাদ্রাসায় যাওয়া আসা শুরু করলো